যোৱাকালি বকুলিয়া থানার অন্তর্গত ঠেকেরাজান অঞ্চলত উচি বকুলিয়ায় এটা খবর পায় যে এটা ডকাইতর দলে মানে এটা কিবা ডকাইতি করব কারণে এটা কিবা প্রিপারেশন করেছে কিবা এক জায়গায় গোট খাব গতিকে উচিয়ে এটা পার্টি লৈ রাতি উলাই যায় আর নিশা প্রায় দেড়মান বজাত তেওঁলোকে এটা অঞ্চলত তেওঁলোকে এম্বুজ পাতে আর তেনেকুৱাকে থকা অবস্থাত কেজনমান যুবক তেওঁলোকে আহা সেইখিনিতে সন্ধান পায় আর রখিবলৈ তেওঁলোকে ইনস্ট্রাকশন দিছিলে নরখি পেলাই ইটো পক্ষৰ পৰা গুলি চালনা হয় আর পুলিশে নিজৰ সেল্ফ ডিফেন্সত তেতিয়া গুলি কৰিবলৈ বাধ্য হয় কিছু সময় এক্সচেঞ্জ অফ ফায়ার হওয়ার পিছত গুলির শব্দ নাইকিয়া হয় আর তারপর জায়গাটো সার্চ করে পেলায় এজন মানুষ ইঞ্জিয়র্ড অবস্থা পাওয়া যায় এটা পয়েন্ট টু পিস্তল এক রাউন্ড গুলি আর কিবা কিবি নথিপত্র পাওয়া গেছে আর বাকি কিজন লোক আমি সন্দেহ করছো যে আন্ধারের সুযোগ লৈ পলাই গেছে আর তেখেতক ইমিডিয়েটলি হসপিটাললে অনা হয় আর হসপিটালত অনার পিছত তেখেত মৃত বলে ঘোষণা করে ডক্টরে আর পিছত জানিব পৰা গৈছে যে সেই ব্যক্তিজন শহীদুল ইসলাম তেখেত এজন কুখ্যাত ডকাইত আছিলে আর তেখেতৰ বিৰুদ্ধে বিভিন্ন ধরনের গোচর ইতিমধ্যে রুজু হয়ে আছে আমার কার্বি আংলং জেলাতে দুটা কেসত তেখেতক প্রয়োজন হয়ে আছিলে ডকাইতি কেসত ঠিক তেনেদরে হোজাই আর নগাঁওতো তেখেত বেলেগ বেলেগ কেসত তেওঁক প্রয়োজন আছিলে গতিকে যোৱাকালি এই অপারেশনটো হয়েছে। ঠেকেরাজান তেওঁ ঘর হোজাইর দেবস্থান বলে আমি জানিব পাৰিছো এতিয়ালৈকে সঠিক তথ্য এতিয়াও পোৱা নাই। সেই তথ্য আপোনালোকক পিছত দিব লাগিব কারণ আমি এতিয়া গোটেইবিলাক সব সন্নিবিষ্ট কৰি আছোঁ।